আপনি যখনই একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি বা মোটরসাইকেল কিনবেন, সাথে সাথে নাম ট্রান্সফারটা করে নেবেন। আপনি যদি বাই চান্স নাম ট্রান্সফার না করেন আর পরবর্তী যদি ওই গাড়ির মালিক বা ওনার মারা যায় বা দেশের বাইরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি নাম ট্রান্সফার করতে খুবই ঝামেলায় পোহাবেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। প্রত্যেকটা গাড়িরই মডেলের উপর ভিত্তি করে আপনার বিভিন্ন ধরনের প্যাকেজ হয়ে থাকে, আর এই প্যাকেজের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার গাড়ির দাম ওঠানামা করে আর দাম কম বেশ হয়ে থাকে। এই গাড়ির হচ্ছে আপনার তিনটা প্যাকেজ, একটা হচ্ছে DX, একটা হচ্ছে GL, একটা হচ্ছে সাকসিড, আর এই প্যাকেজটি হচ্ছে আপনার GL প্যাকেজ। সো এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখতেছেন দয়া করে লাইক বাটনটি লাইক দিয়ে দিন, আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের এই বাইরে যদি অন্য গাড়ি দরকার হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখানোর চেষ্টা করব। আর এখন পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি দরকার সাবস্ক্রাইব করে নিন, আর পাশে যে বেল আইকনটি আছে সেটা জাস্ট প্রেস করে দিন। এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2004, প্যাকেজ হচ্ছে GL, আর এটার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008, আর এটার পেপার আপ টু ডেট আছে 2020 সাল পর্যন্ত। তো এই হচ্ছে গাড়িটি, টুকটাক কিছু কাজ আছে যেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাট গাড়ির ওভারঅল কন্ডিশন ভালো আছে, মোটামুটি ফ্রেশ আছে সামনে যতটুকু আপনাদেরকে দেখাতে পারতেছি আমি। আর এটার হেডলাইটটা একটু গোলাটে আছে, এটা হয়তো বা বব করলে ঠিক হয়ে যাবে, 200-300 টাকা লাগবে। আর সামনের সাইড মোটামুটি ফ্রেশ, আর এখানে যতটুকু দেখতে পাচ্ছেন আর নাম্বার প্লেট এটাও ফ্রেশ, ফুললি ফ্রেশ নাম্বার প্লেটটি, মেজর কোনো এক্সিডেন্ট হয় না এই গাড়িটির। আর এই গ্লাসটি মোটামুটি ঠিক আছে, হেডলাইটটি ফ্রেশ আছে, ওভারঅল কন্ডিশন হচ্ছে এরকম। আর এই পাশে যদি একটু দেখাই আপনাদেরকে, এটার যে টায়ারটা মোটামুটি ফ্রেশ, আর অ্যালুমিনিয়ামটা হচ্ছে জাপান থেকে যেটা আসে ওটাই, বাংলাদেশে আসার পর অনেকে এটা চেঞ্জ করে ফেলে। সো এই হচ্ছে ওভারঅল কন্ডিশন সামনের। সো এখন আসি এখানে কী কী কাজ আছে, যেমন সামনে দেখতে পাচ্ছেন এখানে একটু ডেন্টের কাজ আছে, একটু স্ক্র্যাচ আছে, যেহেতু ঢাকা শহরে গাড়ি চলে ছোটোখাটো এরকম স্ক্র্যাচ যে কোনো গাড়িতে লাগতেই পারে, এটা স্বাভাবিক। আবার এদিক দিয়েও একটু যদি দেখাই, এই পাশেও আপনার একটু ছোটোখাটো স্ক্র্যাচ আছে, এগুলো একটু পলিশ করলেই উঠে যাবে, তেমন একটা মেজর কাজ না। আর এই পাশেও একটু ডেন্ট আছে, এটাতে হালকা টাচ আপ করাতে হবে। আর পিছনে যদি দেখাই, এখানেও কিন্তু যে ছোটোখাটো স্ক্র্যাচ আছে, এগুলো হালকা ডেন্ট আর একটু টাচ আপ করলে হয়ে যাবে। সো ওভারঅল হয়তো বা 2-3 হাজার টাকা খরচ করলে কিন্তু আপনি গাড়িটা টিপটপ করতে পারবেন। আর পিছনে কিন্তু মোটামুটি ফ্রেশ আছে, তেমন কোনো প্রবলেম নেই গাড়ির, পিছনে ওভারঅল কন্ডিশন ভালোই আছে, এই পাশেও দেখতে পাচ্ছেন ভালোই আছে। সো মাত্র 2-4 হাজার টাকার কাজ, এটা আপনি করলে গাড়িটা টোটালি ফ্রেশ হয়ে যাবে। সো এখন একটু দেখাই, যেটা আমি সবার সবসময় দেখাই, যে এখানে কিন্তু কোনো মেজর ডেন্ট আছে কি না, বা কোনো ধরনের মেজর অ্যাক্সিডেন্ট হলে এখানে বোঝা যায়। এখানকার জিনিসগুলো দেখলে এই বিটগুলো সহজে বাংলাদেশের ওয়ার্কার্সরা মিলাতে পারে না, সো এটা একটু দেখে নেবেন আপনারা। আর পিছনের যদি আমি দেখাই, পিছনে কিন্তু হিউজ পরিমাণে জায়গা আছে, আর 60 সিলিন্ডারের গ্যাস করা আছে। আপনি যখনই একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি বা মোটরসাইকেল কিনবেন, সাথে সাথে নাম ট্রান্সফারটা করে নেবেন। আপনি যদি বাই চান্স নাম ট্রান্সফার না করেন আর পরবর্তী যদি ওই গাড়ির মালিক বা ওনার মারা যায় বা দেশের বাইরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি নাম ট্রান্সফার করতে খুবই ঝামেলায় পোহাবেন। বিআরটিতে মোটা অঙ্কের ঘুষ লাগবে, প্লাস এই নাম ট্রান্সফারবিহীন গাড়ি যদি রাস্তায় চলে সেক্ষেত্রে কিন্তু সাজানো একটা মোটা অঙ্কের ফাইন করবে। সো আমার রিকোয়েস্ট এটা, যেটা হচ্ছে যে যখনই আপনার কোনো গাড়ি বা মোটরসাইকেল কিনবেন সাথে সাথে নাম ট্রান্সফারটা করে নেবেন। আর এই গাড়িটা নাম ট্রান্সফার টোটাল ফি সব কিছু মিলায় আপনার খরচ হবে 25,000 টাকা।
তো এই হচ্ছে গাড়ির ভিতরে কন্ডিশন, মোটামুটি ফ্রেশ আছে গাড়ি, এডিটিস যা আছে তাই এখানে আছে। আর এসির কন্ডিশনও মাশাল্লাহ ভালো। এটা হচ্ছে আপনার এসির অপারেটিংটা এখান থেকে করতে হবে, প্লেটটা নতুন আপনারা চেঞ্জ করে নিলে ভালো হবে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন। আর এটা হচ্ছে গিয়ার, এখানে গিয়ার শিফটিং। আর এই হচ্ছে আপনার স্টিয়ারিং, আর যে আপনার এটার ইঞ্জিন, এটার ইঞ্জিন কিন্তু চেঞ্জ করা হয়েছে, বেশি দিন হয়নি চেঞ্জ করা হয়েছে, সো এটা বিআরটি থেকে নিবন্ধন করা আছে, সো সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। গাড়ির ইঞ্জিনে, ইঞ্জিনের যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, মোটামুটি যারা গাড়ির সঙ্গে একটু আইডিয়া রাখেন মোটামুটি বুঝতে পারবেন ইঞ্জিনের কন্ডিশন কেমন আছে। আর এটা একটু ময়লা আছে বিকজ অফ আপনার গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ঢাকা সিটিতে, তো সেই কারণে আপনার চোরার কারণে এই ধুলাবালি বা ময়লাগুলো জমে আছে, তো এটা ওয়াশ করলে আপনার আবার ঠিক হয়ে যাবে। আর গাড়িটা টোটালি ওয়াশ ছিল না, তো এই জন্য হয়তো আপনার বডি বা ভিতরের লুকগুলো এটা একটু আপনার ঈদ ময়লা দেখা যাচ্ছে, বাট আসলে গাড়িটা এটা যদি আবার ওয়াশ করা হয় তখন কিন্তু এই জিনিসগুলো আর থাকবে না, আর গাড়িটা অনেক ফ্রেশ দেখা যাবে। তো আপনারা যখনই এই ভিডিও দেখবেন বা আপনি যদি গাড়িটা নিতে চান সেক্ষেত্রে অবশ্যই একবার এসে গাড়িটা দেখে যাবে। গাড়ির বাইরে ভিতরে মোটামুটি সব জায়গায় ভালো আছে, বাইরে টুকটাক কিছু কাজ আছে, এটা হয়তো আপনার 3-4 হাজার টাকার মধ্যে আপনারা সলভ করে ফেলতে পারবেন। ছোটোখাটো কিছু ডেন্ট আছে, কিছু পেন্টের টাচের কাজ আছে, সো এটা আপনার যখন সরাসরি এসে দেখবেন তখন জিনিসগুলো আরও ভালো বুঝতে পারবেন। আর ওভারঅল কন্ডিশন ভালো আছে, এসি থেকে সব কিছুই ভালো আছে, সাসপেনশনও ভালো আছে। তারপরে আমি রিকোয়েস্ট করবো আপনারা যখন এই গাড়িটা নিতে আসবেন অবশ্যই একটু দেখে দেখে শুনে তারপরে বুঝে তারপরে আপনারা নেওয়ার ডিসিশন নিতে পারেন। আর এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 7 লাখ, কিছুটা নেগোশিয়েবল হবে, আপনারা ডিসিশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, তার সাথে কথা বলে জিনিসটা আপনারা ভেঙে নিতে পারেন। সো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করতেছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।